ওর মামার আগে সরে আমার ফিটা দিতেছে আমরা নাম বল দাও বাড়ি চলে যাই বাড়ি নালে সহায় সস্তি লোক এই এই ইমোশনে আইন আদালত তদন্ত চলে না ইমোশনে চলে না যেটা ঘটনা এটাই নেব কালকে না তো পরশু দিন আমরা রাস্তা দিয়ে যাইতেছি তার খুব চিল্লা ফেলা শুনতেছি এখন আয়া দেখতেছি তার তার বাবা তার মা খুব মারতে আছে কোন হেরে আমরা ধীরে ধীরে পিড়াপিড়ি থেকে ছুটে ছুটে দিয়ে গেছি এরপরে তো আমরা বাড়িতে গেছি আর কইতা ফেলে তবু কালকে আয়া মায়ের ডেরে দিয়েছি তোর মা কি করে তো মা শুইতে পালা না বমি টুমি করছে রানতুস নি তো রানছি রান্না আমি সবাই খাওয়াইছি কতটুকু কইতা পারে আজকে কি শুনাইছে আজকে শুনছি তার মা মারা গেছে কিভাবে মারা গেছে এটা শুনছি না ঘরের ভিতরে মরে গেছে ওই সময় বাড়িতে কে আছে আমি তো দেখছি সবাই তার ঠাকুরমারা দেখছি তার পিছু পিছু সবাই বাড়িতে আছে আত্মীয় স্বজন তো একটা অভিযোগ করছে যে ওনারা নাকি হত্যা করা হয়েছে আমরা তো দেখছি না তোর কইতা পারি আপনার এলাকাবাসী এরকম ঝামেলা কতদিন ধরে দেখতেছেন তারা নাকি কি নাম যে মারা গেছে যে মারা গেছে পিঙ্কি দাস আর যে মানে স্বামীর নাম কি বসন্ত ঘোষ এই জায়গাটা কি ধরা হয় এটা গুসপাড়া ধরে সিনায়নি গুসপাড়া ছেলে মেয়ে কয়জন ওনার তিন মেয়ে পুলিশ কারে নিছে দিলা পুলিশ নিছে লিটন ঘোষের আশু ঘোষের আশু ঘোষকে ওই তো ছেলের মা ছেলে কি করে এমনিতে ওই গিলের কাজ করে তো পরশুদিন পাপা মারছে আর সবাই মিলে আটকাইছে আমি যদি পাপা রাত্রে আই তো আয় কিছু করতো তাহলে তো আমি আজকে আমরা 10:15 নাগাদ একটা খবর পাইছি যে সবাই ছিনাইহানি ঘুষপাড়াতে একজন মহিলা তার ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে তো সেই খবর পাই আমরা এয়ারপোর্ট থানা রামনগর আউটপোস্ট এবং পশ্চিম মহিলা থানার পুলিশ একসঙ্গে আইছি আমরা সেটা দেখতে পাইছি এখানে ফরেন্সিক টিমও আছে অন্যান্য এক্সপার্টও আছে এটা এনকোয়ারি চলছে প্রাথমিক তদন্তে মানে কী পাইছেন আপনারা কীভাবে মানে ঘটনাগুলি আছে কীভাবে এটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন কারোর হইব পোস্টমর্টম হইব তারপরে ফাইনাল ওপিনিয়ন দেওয়া যাবে এখনও কিছু কোয়া যাবে পরিবারের একটা অভিযোগ যে গৃহবধূকে হত্যা করা হয়েছে না সেই অভিযোগটা আমরা খাতিয়ে দেখুন কারোর কি হত্যা করা হয়েছে না কী হয়েছে সেটা পোস্টমর্টমের পরেই বোঝা যাবে কারোর আটক করা হয়েছে তাদের এখন মহিলার হাজব্যান্ড এবং শাশুড়ির সেফ কাস্টাডির জন্য মানে পাবলিক মব আছে একটা তাদের থেকে বাঁচানোর লেগে মহিলারা থানাতে নিয়ে সেফ কাস্টাডিতে রাখা হয়েছে।